চলাক না কেন, যদি কোনোদিন মুমিনের দোয়া কবুল হয়ে যায় তো সেই দিন তমাম বেঈমান নাস্তানাবুদ হয়ে যাবে। আজ চীনের বেঈমানরা যখন অত্যাচার শুরু করে দিল, চীনের মুসলমানরা আজকে মজলুম হয়ে অত্যন্ত কান্না কানতে লাগলো। বাবা, কোনো আল্লাহর বান্দার কান্না নিশ্চয়ই আল্লাহ শুনে নিয়েছেন। আজ সেখানে পাঠিয়ে দিল আল্লাহ করুণা করুণা করুণা। এই যেমন করুণা এলো বাবা, আর সর্বপ্রথমে ওই করুণা মুখে অ্যাটাক করছে, যেমন মুখে অ্যাটাক করছে অমনিশ্চিত হয়ে পড়ে গেল বাবা। কোনো ওষুধ বের করতে পারলো না, কোনো রোগ কী রোগ তা নির্ণয় করতে পারছে না। ভাইরা আমার, সব থেকে বড় মজার কথা, যে মুসলমানদের উপর অত্যাচার করেছিল তাদেরকে একজন কেউ করুণাতে অ্যাটাক করতে পারে নাই। ফেসবুকে দেখতে পাচ্ছি বাপ নেটে কি প্রধানমন্ত্রী বলছে, চীনের প্রধানমন্ত্রী বলছে, ওগো জামে মসজিদের ইমাম সাহেব, মসজিদ খুলে দাও, দিয়ে তোমরা নামাজ পড়ো, আর আমিও তোমার পিছনে যাব, একটু আমার জন্য দোয়া করো। এই ঘোষণা যখন হয়ে গেল, তখন দেখছি চীনের বেঈমানরা কেউ বগলে কাপড় নিয়ে, কেউ জায়নামাজ নিয়ে, কেউ আর কিছু নিয়ে সব ছুটছে মসজিদে। কে কোন দিকে মুখ করে দাঁড়াবে তাও তাদের ঠিক নাই, তাদের বেঈমান জানে না তো, কী বলেন, দাঁড়ানোরই দরকার যেদিকে সে দাঁড়াচ্ছে। বাপজি, এতে কেন গত 9 তারিখে, আজকে ক তারিখ, 16 তারিখ, গত 9 তারিখে আমার এক বন্ধু খবর দিচ্ছে দারুলুম দেওবান থেকে, কি চীনে একই দিনে একসাথে 20 লক্ষের বেশি বেঈমান ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ, তার জন্য বলি মুমিন মুসলমান তুমি দেখে শিখো, তারা মজলুম, তাদের কাছে কেউ ছিল বাঁচানেওয়ালা, কিন্তু তারা জানতেন বাঁচানেওয়ালার মালিক কে। জোরে বলুন, কে? মারনেওয়ালা বাঁচানেওয়ালা কে? আল্লাহ আকবার, হাজ্জিনা ওয়া মাইয়্যিতিন, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা কার হাতে গো সবকিছু? আল্লাহ বলে দিলেন কোরআনে, বের করুন তৃতীয় পারা দেখতে পাবেন, কি বলেন, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আল্লাহ বলছেন রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির সাজান, বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, এ ভাঙা গলা পৃথিবীতে এই তো তার কাজ। কোথায় হাজার টাকা কত জন লই, সারাদিন খেটে কেহ অনাহারে রই, কেহ বা হাজার টাকা পাই মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাসে কাটে পেট ভাতে। কার ক্ষমতা? সব সব কার ক্ষমতা? আমরা সবাই আল্লাহর কাছে যাব, জোরে বলুন ইনশাল্লাহ, সবাই আমরা আল্লাহর হয়ে যাব, জোরে বলুন ইনশাল্লাহ। ভালো করে সবাই মিলে তৌবা করে নিই বাপ, জোরে জোরে আমার সঙ্গে একবার সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমাদের ছোট বড় জানা অজানা সব গুনাহকে তুমি মাফ করে দাও, আমরা অঙ্গীকার আবদ্ধ হয়ে গেলাম মাওলা, আর জীবনে কোনো পাপ করব না, আল্লাহ পাক কবুল করে নেবে, আমাদের উপর রাজি হয়ে যাবে। আর আমাদের উপর আল্লাহ যদি রাজি হয়, এ ফেরাউন আর কোন ফেরাউন এসেছে বাপ? জি, মোদিজি আর কোন ফেরাউন? অরিজিনাল মুসা নবী আলাইহিস সালামের কাছে যে ফেরাউন ছিল, সে ফেরাউনের মতো শক্তি অর্জন করতে এ ফেরাউন পেরেছে না? যে সেই ফেরাউন, কোরআন বলে দিচ্ছে ফেরাউন সকল মানুষকে ডেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, কি গো বলেছিল কিনা, হ্যাঁ আমি বড় খুদা, তোমরা কি বলছো, কাউরির হিম্মত হয়নি যে